বাংলাদেশের কাঠের জালের রান্না তোমরা দেখো গো, মান কচুর ডাটা করবি। হ্যালো বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আজকে ঠাকুমার হাতের একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা একটা বাংলাদেশের রান্না, সেটা হচ্ছে পটলের মালাই কারি। আজকে আমি ছাদে রান্না করছি, কাঠের উনানে আমি না, অ্যাকচুয়ালি ঠাকুমাই রান্না করছে, আমি যা সাহায্য করছি। তো ভিডিওটা দেখুন, নারকেল কোড়া হয়ে গেছে, আমি একটু বাগানটাও আপনাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট ছাদ বাগান। এবার নারকেলের দুধ বের করে নেওয়া হচ্ছে। তাহলে আনছি, দাঁড়াও রাখো। ভালোভাবে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। নারকেলের দুধ আমাদের রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুচকু, ওকে দেখলেই ছুটে পালাবে। এখানে পটলগুলো ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে, আপনারা চাইলে গোটা পটল দিয়েও এটা করতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। বলেছিলাম আজকের কাঠের উনানে রান্না হবে। তো দেখুন ঠাকুমা হচ্ছে উনানটাকে সাজিয়ে নিচ্ছে। উনুন ধরানো হয়ে গেলে এর মধ্যে আমরা কড়া বসিয়ে দেবো। কড়ার পিছনে এখানে অল্প কিছুটা মাটি মাখিয়ে নেওয়া হয়েছে যাতে কালিটা কম করে। তারপরে এটি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে তুলে নেওয়া হবে। সাথে সবগুলো পটল হবে না, তাই কম কম করে ভেজে তুলে নেব। ভাবি জালে কেউ কাঠের জালে দেখায় না, কিন্তু দেখায় রান্নার নাম কি? হ্যাঁ, রান্নার নাম কি বলো? পটলের মালাইকারি। নারকেলের দুধ দিয়ে হবে তো, তাই পটলের মালাইকারি। হ্যাঁ, মালাইকারি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমরা এগুলো তুলে নিচ্ছি এবং সমস্ত পটল এইভাবে ভেজে তুলে নেব। কড়াতে যেটুকু তেল আছে তার মধ্যে হবে, এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো।
তারপর দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধটা ফুটে ওঠার পরে বাকি মশলা, এতে খুব বেশি মশলা লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দু তিনটে কাঁচা লঙ্কা এখানে চিরে দিয়ে দিলেই হবে, কারণ পটলের মালাইকারি খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার দিয়ে দিতে হবে ভাজা পটলগুলো। লবণ দিন, লবণ তুই দিস, লবণ এই ভাতটার মধ্যে কতখানি দিছিস সেই হিসাব মতন তুই দিস। নুন হলুদ মাখানোর সময় আমি একটু বেশি পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে দিয়ে দেবো একটু কম পরিমাণ লবণ। তুই আমি যে কতখানি দিছি, একটু বেশি দিয়েছি, অল্প দাও পরে টেস্ট করে দিচ্ছি, আর একটু কম, ব্যাস। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা একটু বেশি হবে। ঝালের জন্য এতে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই ঝোল ঝোল থাকবে না, টানি দেবে, আচ্ছা ঝোল ঝোল থাকবে, টানি তেল বাই দেবে। বাংলাদেশের কাঠের জালের রান্না তোমরা দেখো গো, কোথাকার রান্না এটা? এটা নোয়াখালী ডিস্ট্রিক্ট ব্যামগঞ্জ থানা গোপালপুর গ্রাম। নোয়াখালীর আর কি কি স্পেশাল রান্না আছে? আর কি কি রান্না করবি তুই? তুমি বলো কি কি রান্না আছে। মান কচুর ডাটা করবি, ভালো ভালো রান্না বলো। আর বেশিক্ষণ লাগবে না, দেখি কত ভালো। দেখো না আর বেশিক্ষণ লাগবে না। নারকেল তেল বানাতে ওরম হবে? হ্যাঁ, নারকেল তেল বানাতে পারি না ও বাবা, তাতে সেটা ঝুনো নারকেল লাগবে। বুড়ি গিয়ে কতদিন বানাই দিছি, ঝুনো নারকেল লাগে না একদম? ঝুনো নারকেলও লাগে, হ্যাঁ একটু ঝুনো নারকেল লাগে। তরকারি থেকে তেল বেরিয়ে আসলে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি এগোতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।